আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি বর্তমান সময়ের জন্য অত্যন্ত আলোচিত এবং ইসলাম ধর্মের অনুসারীদের জন্য কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। গতকাল আমাদের বাংলাদেশের সম্মানিত ধর্ম প্রতিমন্ত্রী যেই ঘোষণাটি দিয়েছেন যে মসজিদে যাতায়াত সীমিত করার জন্য, সেই বিষয় নিয়ে অনেকেরই কিন্তু দ্বিমত রয়েছে, অনেকেই এ ব্যাপারে অনেক মন্তব্য দিচ্ছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটি কথা আপনাদের মাধ্যমে পুরো বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আসলে এই যে যে সিদ্ধান্তটি হয়েছে, এই সিদ্ধান্তটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত যুগোপযোগী এবং সময় উপযোগী হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছেন, এই ইসলাম ধর্মটি পরিপূর্ণ একটি ধর্ম, যেই ধর্মের মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি নেই, এই ধর্ম কোনো ধরনের জোরাজুরি করা হয় নাই। যেমন যেমনভাবে আমরা যদি একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি যে যখন একজন ব্যক্তি অসুস্থ থাকে, সেই অসুস্থ ব্যক্তি যদি অজু করতে না পারে তাহলে তাকে তায়াম্মুম করার জন্য বলা হয়েছে। একজন পুরুষ মুসলমানের জন্য তাকে জামাতে নামাজ পড়ার জন্য কথা বলা হয়েছে, কিন্তু সেই ব্যক্তিটা যদি অসুস্থ থাকে তাহলে তাকে ঘরে নামাজ পড়ার জন্য বলা হয়েছে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তির যাতায়াতের পথে বাধা থাকে, যে মৃত্যুর ভয়ের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তাকে ঘরে নামাজ পড়ার জন্য বলা হয়েছে। প্রিয়নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা, সেই দুটোই কিন্তু আমাদের জন্য অত্যন্ত সহায়ক এবং যুগোপযোগী। যে আজকের যে মহামারী, যে ভাইরাস, যে করোনা ভাইরাস যে কথাটি আমরা শুনছি, এই করোনা ভাইরাসের ব্যাপারেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো অঞ্চলে ভাইরাস আক্রান্ত হয় বা কোনো অঞ্চল যদি মহামারী আক্রান্ত হয়, ওই অঞ্চলের লোকজন যেন অন্য কোনো জায়গায় যাতায়াত না করে, পাশাপাশি ওই এলাকার লোকজন, ওই এলাকায় যেন নতুন কোনো লোকজন প্রবেশ না করে। এদিকে আমরা আধুনিক সময়ে লকডাউন বলছি, এই লকডাউনটা কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আর আজকে যে মুসলিম উম্মার যেই বড় ইবাদতের যেই মাধ্যম, সেটি হলো যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত মসজিদে সমবেত হয়ে নামাজ পড়া। এই নামাজ পড়ার ক্ষেত্রে যে অবস্থাটা, সেই অবস্থায় আসলে আমাদের এই বাংলাদেশে খুব সুন্দর একটি প্রথা প্রচলন রয়েছে যে নামাজে মানুষ হুমড়ি খেয়ে মসজিদ মুখী হয় এবং মসজিদ ভরপুর হয়ে যায়। সেই জায়গাটা যারা যারা নিয়মিত নামাজ পড়ে তাদের জন্য অত্যন্ত বেদনাবিধুর একটা সময় যে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছে না। কিন্তু এটি পক্ষান্তরে আরও একটি ইবাদত, যে সেই ব্যক্তিটি যখন সে নিজে নিরাপদে থাকলো, সে ঘরে বসে নামাজ পড়লো, তখন আলটিমেটলি সে নিজের পরিবারের জন্য, নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কিন্তু অবদান রাখলো। এবং একজন মানুষ সে কখনোই আত্মহত্যার পথে পথ বেছে নিতে পারবে না। আত্মহত্যার পথ কোনটি? যেই পথে গেলে একজন মানুষ জানে যে এই পথে তার মৃত্যু অবধারিত বা এই পথে গেলে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত জায়গাগুলোকে এড়িয়ে চলতে হবে। তো এই যে করোনা ভাইরাস, আমরা পুরো বিশ্বব্যাপী দেখছি যে এই করোনা ভাইরাসের কারণে অনেক লোক মৃত্যুবরণ করতেছে। সুতরাং এই জায়গাটায় আমরা বাংলাদেশ